বিএম কন্টেইনার ডিপোতে দুর্ঘটনার পর সীতাকুণ্ডের প্রায় অর্ধশত ডিপোর আশেপাশের বাসিন্দারা আতঙ্কে আছেন। এমনকি আতঙ্কে আশেপাশের দোকানপাটের ব্যবসায়ীরাও। অনেক শিক্ষা প্রতিষ্ঠান স্থগিত করেছে ক্লাস ও পরীক্ষা। সীতাকুণ্ডের জোরামতলার একটি এলাকা, শুনশান এই বসতি দেখে বোঝার উপায় নেই, এক দুঃসহ আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে এলাকার মানুষদের। এলাকার কাছেই রয়েছে নামকরা একটি বড় কন্টেইনার ডিপো। বিএম ডিপোতে আগুন ও বিস্ফোরণের পর এই ভয়ে আছেন তারাও। কখন না কোন দুর্ঘটনা ঘটে, এই ধরনের একটা ভয় অবশ্যই লাগে। বাসায় থাকি, একটু টেনশন আমরা থাকতে পারি, এটা ভয় লাগে তো, লাগিলে কি জিমার হারা তার ইন তো সারি যাইতে না না ইন তা কোনো পরিবে। আরেক কন্টেইনার ডিপোর পাশের বাজারঘাটের ব্যবসায়ীদের ভেতরও তৈরি হয়েছে আতঙ্ক। কেমিক্যাল ছাড়া কোনো ডিপো তো আমার মতে নাই, সব ডিপোতেই কেমিক্যাল স্টক করে, একটা দেখার থেকে আর একটা ভয়টা লাগতেছে। এমনকি ডিপোতেই যাদের ব্যবসা সেই সি এন্ড এফ এজেন্টরাও আছেন আতঙ্কে। দুশ্চিন্তা তো অবশ্যই সব সি এন্ড এফ এর আছে, সকলের মধ্যে দুশ্চিন্তা ঢুকছে, সকলের ভিতরে ওই চিন্তা কাজ করতেছে। আপনি সাইন বোর্ড দিয়ে লাগে ফায়ার সার্ভিসের এই ব্যবস্থা, কিন্তু পর্যবেক্ষণ আপনারা দেখে দেখবেন কিছু না। ডিপোর কারণে আতঙ্ক তৈরি হয়েছে আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও, এমনকি কোথাও কোথাও বন্ধ রয়েছে পরীক্ষা ও ক্লাস। এই সবাই একটু চিন্তিত হয়ে পড়লাম। আর আমাদের পরীক্ষার ডেট ছিল এক্সাম, ফাইনাল এক্সাম শুরু করার কথা ছিল 6 তারিখ। তারপরে আমাদের কর্তৃপক্ষ এটা সিদ্ধান্ত নিলেন যে পরীক্ষা স্থগিত করার জন্য। পাশে যেহেতু আমাদের ডিপো আছে, এখন আমরা ডিপো কর্তৃপক্ষের সাথে আমরা নতুন করে কথা বলবো এবং আমরা আশা করব যে গভর্নমেন্টের পক্ষ থেকে যে সমস্ত অর্গানাইজেশনগুলো এগুলো লুক আফটার করে তারা নতুন করে কিছু প্ল্যানিং তৈরি করবেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে ছোট বড় মিলিয়ে এমন কন্টেইনার ডিপো আছে অন্তত 50টি। ঝুঁকির কারণে এসব ডিপো জরুরি পরিদর্শনে নেমেছে ফায়ার সার্ভিস। এটা আমাদের মহাপরিচালকের মধ্যে নির্দেশ দিয়েছেন যে এই ধরনের যে ডিপোগুলি আছে এগুলি পরিদর্শন করে শনাক্ত করার জন্য যে আসলে কোনো ধরনের ঘাটতি আছে কিনা। লোকালয় থেকে কন্টেইনার ডিপো দূরে সরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিএম ডিপোর এই দুর্ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কতটা অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে এসব ডিপোগুলো। কিন্তু প্রশ্ন হলো, এই দুর্ঘটনার পর কি সবাই সচেতন ও দায়িত্বশীল হবেন, নাকি আরও বড় কোনো দুর্ঘটনার অপেক্ষায় থাকল বাংলাদেশ? মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, সীতাকুণ্ডু, চট্টগ্রাম।